নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন। বন্ধুরা, আমি প্রতিদিন এই চ্যানেলে ভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত টিপস নিয়ে হাজির হই। আপনাদের যদি এই ভিডিওটির সম্পর্কে কোনো কোয়েরি থাকে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নেক্সট টাইম যদি কী ধরনের ভিডিও চাইছেন আমাকে অতি অবশ্যই বলবেন, আমি সেই ধরনের ভিডিও বানিয়ে দেব। অধিকাংশ মহিলাদের একটা ব্যাপার জানার খুব ইচ্ছে থাকে যে তারা হয়তো প্রেগনেন্ট হতে চান বা না চান, কিন্তু কোনো কারণে তারা পিরিয়ড মিস করেছে। তো তারা কিভাবে বুঝবে প্রেগনেন্ট হওয়ার আগে বেশ কিছু লক্ষণ দেখে কী করে বুঝবেন যে তারা প্রেগনেন্ট কি না? আর সবথেকে বড় ব্যাপার, অনেক মহিলারাই এটা দেখেন যে তাদের প্রেগনেন্সি পজিটিভ, তাও একটা বাদামি রঙের তারা স্পটিং লক্ষ্য করছেন। তাই তাদের একটা মনে প্রশ্ন থাকে যে কখনো কি গর্ভ অবস্থায় মাসিক হতে পারে? এক কথায়, গর্ভ অবস্থায় মাসিক হতে পারে না। কিছু ক্ষেত্রে সম্ভাব্য নারী গর্ভ অবস্থার জনিপথে রক্তপাত হতে দেখেন। খুব অল্প ক্ষেত্রে এরকম শোনা গেছে যে গর্ভবতী মাসিকের মতো থেমে থেমে রক্তপ্রবাহ দেখছেন। ভালো করে জেনে রাখুন, গর্ভ অবস্থায় যোনি থেকে রক্ত বেরোলে সেটা কখনোই মাসিক না, বরং অন্য কিছু। এই সম্পর্কে চলুন আমি বিস্তারিত আলোচনা করি। এর আগে আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। মাসিক তখনই হয় যখন আপনি গর্ভধারণ করেন। প্রতি মাসে আপনার জরায়ুতে রক্তে পরিপূর্ণ ঘন আস্তরণ তৈরি হয়, যাতে সহবাসে বা অন্যান্যভাবে নিষিক্ত ডিম্বাণু যেন এখানে আটকাতে পারে। যদি কোনো মাসে আপনি গর্ভধারণ না করেন, তাহলে আপনার শরীরে এই টিস্যু ও রক্তের আস্তরণ দেহ থেকে বের করে দেয়। এই বের হয়ে যাওয়া মাসিক বা মেনস্ট্রুয়াল পিরিয়ড বা সংক্ষেপে আমরা এটাকে ঋতুস্রাব বলে থাকি। যখনই কোনো ডিম্বাণু জরায়ু দেওয়ালে আটকায়, আপনার হরমোন এই রক্তের ও টিস্যুর আস্তরণকে শরীর থেকে বের না করার সংকেত দেয়, কারণ এটা ডিম্বাণুতে থাকা সম্ভাব্য মানব সন্তানের আবাসস্থল। আপনার গর্ভাবস্থা শেষ না হওয়া পর্যন্ত এই আস্তরণ এখানে থাকবে এবং এই জন্য আপনার মাসিক হওয়া অসম্ভব। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, আমি অনেক বন্ধুদেরই ফোন অ্যাটেন্ড করি, তো তারা বলে যে বাদামি বর্ণের স্পটিং হচ্ছে, দেখুন এটা ক্র্যাম্পিং, এটা কি হয়ে থাকে, তো এটা বেশিক্ষণ স্থায়ী হয় না, এটা কিন্তু মাসিক না। তো এটা এটা অনেক সময় অনেক মহিলা হয়তো দেখতেই পান না, যোনি মোচার সময় খুব ভালো করে লক্ষ্য করে দেখলে কিন্তু তাহলে দেখতে পারবেন। তাহলে এই রক্তপ্রবাহের ব্যাখ্যাটা আমাদের জানা দরকার, যেটাকে আমরা ক্যাম্পিং বলছি। আমি বিভিন্ন কারণে গর্ভ অবস্থায় রক্ত যেতে পারে, এর মাঝে কিছু অবস্থা নিয়ে চিন্তিত হবার কিছু নেই, একদম কিছু নেই। অনেক মহিলারা জানান তাদের মাসিকের তারিখ সপ্তাহখানেক আগে তারা হালকা রক্ত যেতে দেখেন, সেটা অনেকে স্পটিং বলেন। স্বাভাবিকভাবে তারা এর আগেই মাসিক হয়ে যাচ্ছে বলে ধরে নেন, তাই না? অনেক মহিলারা চাচ্ছেন গর্ভবতী হতে, কিন্তু গর্ভবতী হওয়ার আগেই তারা মাসিকের দেখা পেয়ে যান। এটা মাসিক নয়, কিন্তু দেখা যায় এই রক্তপাতে মাসিকের তুলনায় বেশ সামান্য এবং দুই এক দিনের মধ্যে শেষ হয়ে যায় বা কয়েক ঘন্টা স্থায়ী হয়, বললাম না। এবং এটা হলো ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, নিষিক্ত ডিম্বাণু জরায়ু দেওয়ালে আস্তরণে আটকে যাওয়ার সময় এই রক্ত প্রবাহ ঘটায়। এই রকম ধারণার থেকে এর নামকরণ। তবে নিশ্চিতভাবে আমরা এর কারণ এখনো ঠিকভাবে জানতে পারিনি, অন্যান্য কিছু কারণ রয়েছে। তবে যদি এই রক্ত প্রবাহ বেশি থাকে, অবশ্যই আপনি ডক্টরের সাথে এই বিষয়ে কনসাল্ট করবেন। তবে এই যে আমি আলোচনাটা করলাম, এর সাথে অনেক মহিলাই তাহলে জানতে চান যে রক্তক্ষরণ তাহলে হয় কি? মাসিকের রক্তপাত এর কথা আমি বললাম, কিন্তু অনেকেই এটা এই বিষয়টা মনে আসছে যে এটা ছাড়া কি আর কোনো সিমটম আছে যেটাকে ধরে আমরা বুঝে নিতে পারবো যে এটা ছাড়াও
আমার অন্য সিমটমগুলো শরীরে ঠিকই হাজির হচ্ছে, যে আমি গর্ভবতী তারই সংকেত দিচ্ছি। সেই লক্ষণগুলি কি সেগুলাও আমি এই ভিডিওতেই আলোচনা করব। বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগছে। হেল্পফুল হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। প্রত্যেক নারীর জীবনে সুন্দর মুহূর্ত হলো প্রথম সন্তান গর্ভে ধারণ করা। তবে অনাকাঙ্ক্ষিত গর্ভ অবস্থা গেলে তা আবার কষ্টের হয়। পেটে সন্তান গেলে বোঝা যায় কিছু লক্ষণের দ্বারায়। অনেক গবেষণা করে দেখা গেছে যে অনেকেই মানে মাসিক আছে কিন্তু গর্ভধারণ করেছেন। আমরা মহিলারা কী ভাবি যে পিরিয়ড মিস হলে আমরা গর্ভে সন্তান এসেছে বলে ধরে নিই। এমন বহু কেস আছে যে মাসিক হওয়া সত্ত্বেও তারা গর্ভধারণ করেছেন, এমন হতে পারে। আপনাকে প্রথমেই বললাম যে এটা অস্বাভাবিক, কিন্তু কিছু সময় রক্তপাত যেতেও পারে। তো চলুন আমরা কিছু জিনিসের কথা আজকে এই ভিডিওতে আলোচনা করে নেব, যেগুলো আমরা জানতে পারবো পিরিয়ড মিস হওয়ার আগেই আমরা বিভিন্ন শরীরের লক্ষণ থেকে বুঝতে পারবো যে গর্ভবতী হতে চলেছি। ঋতুচক্রের মতোই 6-12 দিনে হালকা রক্তপাত, এই লক্ষণ প্রেগনেন্সি দেখলেই প্রেগনেন্সি পরীক্ষা করান, এটা ফার্স্ট একদম, বুঝতে পেরেছেন? আচ্ছা, মুখে অদ্ভুত, সাধারণত প্রথম অবস্থায় সপ্তাহে মুখের স্বাদ ধাতব স্বাদ লাগে লক্ষ্য করা যায়। মনে হয় যেন কোনো ধাতব বস্তু খেয়ে ফেলেছেন, মানে মুখের স্বাদটাই বদলে যায়। অনেকের মুখে দুর্গন্ধ দেখা যায়, হরমোনের হেরফেরেই এটা হয়ে থাকে। কালো দাগ, অনেকের মুখে হাতে পায়ে কালো দাগ ছোপ দেখা যায়। মূলত এটা কোনো চিন্তার কারণ নেই, এটা পেটে বাচ্চা আসলে হতে পারে। আসলে গর্ভধারণের সময় ত্বকের সংবেদনশীলতা বেড়ে যায়, এর ফলে চেহারায় কালো দাগ ছোপ দেখা যায়। আবার কি একটা অদ্ভুত ব্যাপার, তবে এর কোনো নির্দিষ্ট কারণ আমার জানা নেই। গর্ভে সন্তান এলে নারীরা অতিরিক্ত পরিমাণে স্বপ্ন দেখেন, তিনি গর্ভবতী হয়েছেন এরকম স্বপ্ন তারা দেখতে পারেন। মাথা ধরা, গর্ভধারণ করার প্রথম সপ্তাহে শুরুতে মাথা ধরা শুরু হতে থাকে, হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়। মুড সুইং, হরমোনের আধিক্যের কারণে রাগ দুঃখ অবসাদ একটু পরপর আনন্দে ভরে ওঠা, এই ধরনের মুড সুইং হতে পারে। প্রেগনেন্সির প্রথম সপ্তাহের লক্ষণে কিন্তু এগুলো দেখা যায়। ক্লান্তি, প্রেগনেন্সির একটি উল্লেখযোগ্য লক্ষণ হলো ক্লান্তি। যেহেতু শরীরে এই সময় বাড়ন্ত শিশুর পুষ্টি দরকার, সেই জন্য অতিরিক্ত রক্ত উৎপাদন করতে হয়, এই কারণে অল্পতেই ক্লান্তি আসে। এটা কিন্তু কোনো রোগ নয়, কোনো ঘাবড়ে যাবার মতো কোনো কারণ এটা নেই, এটা সকলের ক্ষেত্রে হয়। তবে এই যে আমি সিমটমগুলো বলছি এগুলো সকলের ক্ষেত্রেই যে সমান হবে তা নয় বন্ধুরা, তার কারণ হচ্ছে আমাদের শরীর কিন্তু বিভিন্ন। তাই আমাদের শরীর, মানব দেহের শরীর বিভিন্ন হওয়ার কারণে তাদের মধ্যে সিমটমগুলোও কিন্তু বিভিন্ন হয়ে থাকে। মূত্রত্যাগের সমস্যা, প্রেগনেন্সির শুরুর সময়েতেই ঘন ঘন প্রস্রাবের বেগ আছে, এটা নিয়ে চিন্তা করবেন না, এটা কোনো রোগ নয়। বাচ্চা যত বড় হবে, প্রেগনেন্সি যত কন্টিনিউ হবে, তত কিন্তু এই পরিমাণ বাড়বে। কেন জানেন? বাচ্চা বড় হলে ব্লাডারে চাপ প্রয়োগ করে, তাই ঘন ঘন প্রস্রাব হবে। আবার প্রসবের যত সময় এগিয়ে আসবে এই সমস্যা আরও বেশি আকার ধারণ করবে। তাই আপনি সবথেকে বড় ব্যাপার, নিজেকে শান্ত রাখুন, পর্যাপ্ত রেস্ট নেন, হালকা শরীরের ব্যায়াম করুন, সেটা কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করে ডক্টর যেভাবে অ্যাডভাইস করবেন আপনি কিন্তু ব্যায়াম সেভাবে করবেন। আর হালকা চলাফেরা এটা অবশ্যই করবেন, ভালো পুষ্টিকর খাবার খান। বন্ধুরা আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করবেন। আর আমাকে জানাতে ভুলবেন না নেক্সট টাইম আপনাদের কী ধরনের ভিডিও চাই। বন্ধুরা আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি, পরের দিন দেখা হবে নতুন কোনো আলোচনার সাথে।